ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো সেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই এখানেতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা আর কী চাওয়া হয়েছে, বেতন কী চাওয়া হয়েছে, কীভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কী আছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আমি ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রেখে দেবো, আপনারা সেখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন বেল আইকন আছে, এখানেতে এই বেল আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দ্বিতীয় নম্বরে দেখবেন যে নোটিশটি প্রকাশিত হয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ ফর ভ্যাকেন্সি অফ কামারহাটি মিউনিসিপ্যালিটি। তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। যদি স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানেতে দেখবেন যে ডাউনলোড বলে একটা অপশান আছে, ডাউনলোড অপশানে ক্লিক করে আপনাদেরকে নোটিশটা ডাউনলোড করে নিতে হবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকেও নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলো বন্ধুরা নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে এর অফিসিয়াল নোটিশ, অফিস অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলর কামারহাটি। তো কামারহাটি পৌরসভার তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে, যার এখানে মেমো নম্বর এবং কত তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দিয়ে দিয়েছে। তো এখানেতে পিওন এবং মজদুর পদে নিয়োগ করা হচ্ছে, কত করে স্যালারি আছে, কী কী কোয়ালিফিকেশান আছে, বয়স কী আছে, সমস্ত কিছু এখানে দিয়ে দিই। তো এই হচ্ছে এর অ্যাপ্লিকেশান ফর্ম, এই ফর্মটাকে আপনাদেরকে A4 সাইজের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর এর সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে। রাজ্যের পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের 2022, তো কামারহাটি মিউনিসিপ্যালিটির রিক্রুটমেন্ট 2022। রাজ্যের আরও একটি পৌরসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটি মিউনিসিপ্যাল কাউন্সিলরের অফিসে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানেতে আবেদন করতে পারবেন। তো 23/5/2022 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। আবেদন করতে হলে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম এখানে বলে দিয়েছে পিওন পদ, শূন্য পদ বলে দিয়েছে দুটো, জেনারেলদের জন্য একটা শূন্য পদ এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য একটা শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে এবং সঙ্গে লিখতে পড়তে জানতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। বেতন বলে দিয়েছে প্রতি মাসে আপনারা বেতন পেয়ে যাবেন 4,900 টাকা থেকে শুরু করে 16,200 টাকা পর্যন্ত, এবং সঙ্গে 1,700 টাকা গ্রেড পে আপনাদের দেওয়া হবে। বয়স এখানে বলে দিয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। নেক্সট পদের নাম এখানে বলে দিয়েছে মজদুর পদ, টোটাল শূন্য পদ তিনটে, জেনারেলদের জন্য দুটো শূন্য পদ এবং এসসি সি ক্যাটাগরির জন্য একটি করে শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে এবং সঙ্গে লিখতে এবং পড়তে জানতে হবে। বেতন এখানে বলে দিয়েছে প্রতি মাসে আপনারা বেতন পেয়ে যাবেন 4,900 টাকা থেকে শুরু করে 16,200 টাকা পর্যন্ত, এবং সঙ্গে 1,700 টাকা গ্রেড পে দেওয়া হবে। বয়স এখানে বলে দিয়েছে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। নিয়োগ পদ্ধতি না কীভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এই দুটোভাবে আপনাদের এখানেতে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি না কীভাবে আপনারা আবেদন করবেন, তো অফলাইনের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। প্রথমে অফিসিয়াল নোটিশ থেকে আপনাদেরকে ফর্মটাকে ডাউনলোড করতে হবে এবং সেটাকে A4 সাইজের প্রিন্ট আউট করে ভালো করে ফিল আপ করে তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে জমা দিতে হবে, এবং মুখবন্ধ খামের ওপরে নোটিশ নাম্বার লিখতে হবে এবং কোন পদের জন্য আবেদন করছেন সেই পদের নামটা লিখতে হবে। এই যে ঠিকানাটা আছে এই ঠিকানায় আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে, বা স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমেও জমা দিতে পারেন। তো আবেদন শুরু হচ্ছে এখানে 23/5/2022 তারিখ থেকে এবং আবেদন শেষ হচ্ছে 7/6/2022 তারিখ বিকেল 4টের মধ্যে, এর আগেই আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন।